বাংলাদেশ ক্রিকেটের এক মহানায়কের নাম তামিম ইকবাল। তিনি মহানায়ক এই কারণেই বলছি যে বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশের যে কোনো অভিনেতাকে অতিক্রম করে তিনি অভিনয়ের চরম শিখরে উঠেছেন। এখন বাংলাদেশ ক্রিকেটের শ্রেষ্ঠতম অভিনেতার নাম অবভিয়াসলি তামিম ইকবালকে বলা যেতে পারে। সর্বশেষ অভিনয়টা তিনি মিরাজের সঙ্গে অডিওতে করেছেন, নগদের বিজ্ঞাপনে টাকা কামাই করতে গিয়ে বাংলাদেশ দল, বাংলাদেশ দলের ইমেজ সব কিছু বিক্রি করে দিয়েছেন তিনি। অভিনয়টা তার চলমান এবং তার অভিনয়ের ভেতরের তথ্য এবার বের হয়ে এসেছে। সেই তথ্য বলছে তিনি নাকি ক্রিকেট বোর্ডের কাছে বলেছেন তিনি বাংলাদেশ জাতীয় দলে ফিরতে চান 2025 সালে, অর্থাৎ 2025-এর আগ পর্যন্ত তিনি জাতীয় দলে ফিরতে চান না। এই সময়টা সম্ভবত ওই ক্রিকেটের ইমেজ বিক্রি করে নগদে যেভাবে টাকা কামাই করছেন সেরকম টাকা কামাই করবেন। এরই মাঝে গতকালকে আমরা খবর পেয়েছি, যে খবরটি ইচ্ছাকৃতই আপনাদের সঙ্গে শেয়ার করিনি, এখন বলতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে যে শোরুম উদ্বোধন করতে গিয়েছেন তিনি ফেনীতে একটা। এর আগে সাকিব আল হাসানকে ট্রল করা হতো শোরুম আল হাসান বলে, তামিম ইকবাল সাইফুদ্দিনকে সাথে করে শোরুম উদ্বোধন করতে গিয়েছেন। তো এই 2024 সালটা সম্ভবত ক্রিকেটের বাইরে অনেক বেশি কামাই আছে, এই কারণে তিনি ক্রিকেটে ফিরতে চান না 2024-এ, 2025-এ ফিরতে চান। এই ব্যাপারে বেজায় খেপেছেন বিসিবি বস নাজমুল হোসেন পাপন, যিনি কিনা এখন বাংলাদেশের ক্রীড়ামন্ত্রীও। তিনি একেবারে স্ট্রেট কাট বলেছেন ফিরতে হলে দলে এখনই ফিরতে হবে, 2025 সালে কি অবস্থা হবে, কোন বাস্তবতা হবে, দলে আদৌ তার প্রয়োজনীয়তা হবে কি না, জায়গা থাকবে কি না, সেটা 2025-এর কথা, তখনকার কথা এখন বলা যাবে না। তার এই একগুয়েমি গুয়ারতুমি এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো একটা পর্যায়ে ফাজলামি ব্যাপারটাও এসেছে। যেমন নগদের বিজ্ঞাপনটাকে বিসিবি বস সরাসরি বলেছেন যে এই ধরনের ফাজলামি মেনে নেওয়া হবে না। এই যে গুয়ারতুমি ফাজলামি একগুয়েমি এই ব্যাপারগুলো তামিম ইকবাল করছেন 2025 সালে বাংলাদেশের দলে, জাতীয় দলে ক্রিকেটে তিনি ফিরতে চান। মনে হচ্ছে যে ক্রিকেট তার মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার পারিবারিক একটা সম্পদ, সেখানে তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, যা ইচ্ছা তাই করতে চাইতে পারেন। যদি তার মতের বিরুদ্ধে যাওয়া যায় তাহলে তিনি সংবাদ সম্মেলন করে একটা সুন্দর অভিনয় করে কান্নাকাটি করবেন, মানুষের ইমোশন নিয়ে খেলবেন, যে সব কিছু সমস্ত অভিনয় এবার ধরা পড়ে গেছে। নগদের বিজ্ঞাপন করেছেন যখন টাকার বিনিময়ে বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জাতীয় দল, জাতীয় দলের ক্যাপ্টেন্সি, সব কিছু ইমেজ বিক্রি করেছেন তিনি। সারা দেশে সিসি রব পড়েছে এই ব্যাপারটা নিয়ে। এই ব্যাপারে সম্ভবত তিনি শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন, সাথে মিরাজ মুশফিকরাও। বিসিবি খুব শীঘ্রই খুবই কঠোর অবস্থানে যাচ্ছে এবং তামিম ইকবাল তার অবস্থান থেকে, এই যে দলে ফেরা, বিসিবি বস বলেছেন যে এখন তিনি ফর্মে আছেন, বিপিএলে ভালো খেলেছেন, ঢাকা যে লিগ চলছে সেখানেও তিনি ভালো করছেন, এবং নাজমুল হোসেন পাপন বলেছেন তিনি এখন আগের যে কোনো সময়ের চাইতে পুরো ফিট রয়েছেন। ফিট অবস্থাতেই যদি দলে না আসতে চান, খেলতে না চান, তাহলে পরবর্তীতে এক বছর পরে কি হবে সেটা তখনকার বাস্তবতা বলা যাবে না। আমরাও প্রত্যাশা করি তামিম ইকবালের বোধোদয় হোক, তবে এটাও প্রত্যাশা করি তামিম ইকবাল হোক আর যে ইকবালই হোক, যার ইগো দেশের ভাবমূর্তির চাইতে বড় হবে, তাকে অন্তত জাতীয় দলে যেন জায়গা দেয়া না হয়।